উমা আসার আগেই ভারতে আসলো বাংলাদেশের রুপোলি শস্য। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকার গঠন হতেই ইলিশ রপ্তানি বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই নির্দেশনামার বদল ঘটিয়ে পূজোর আগেই বঙ্গে আসলো পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রোপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় 7 টন রুপোলি শস্য পদ্মার ইলিশ পৌঁছলো ভারতে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে পুজোর আগে প্রতি বছরই কয়েক টন ইলিশ পাঠাত পূর্ববর্তী হাসিনা সরকারের বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। গত বছরও এসেছিল ইলিশ, এরপরই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের পর রাজ্যে এই প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। এদিন বাংলাদেশ থেকে পেট্রোপোল সীমান্ত দিয়ে প্রথম ট্রাকে করে প্রায় 172টি পেটিতে ইলিশ মাছ পশ্চিমবঙ্গে আসে। জানা যাচ্ছে আরও 2 ট্রাক ইলিশ এসে পৌঁছবে পেট্রোপোল সীমান্তে, আর তার জন্যই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এই বাংলাদেশে ইলিশ আসার খবরে রীতিমতো আনন্দিত ভারতের ভোজন রসিকরা। আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহুত বছর মানে এই প্রথম, এই এই বছরে আজ কি প্রথম। বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা চলছিল, বাংলাদেশ মাছ পাঠাবে না বলেছিল, এখন ফের আবার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মাছ পাঠানোর। জি জি, না এটা ভালো তো, ভালো প্রত্যেক আমাদের ধরেন মিনা বলেছে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। কারণ আপনাদের সরকার আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাছ মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো এটা। অবশ্যই হবে। আমার নাম জসিম, আজকে মনে হয় 4টা না 5টা গাড়ি আছে, সঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমার যা এক জায়গার থেকে লোড হয়েছে, আরও আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া, কেউ পটুয়া মানে ইসির থেকে। মনে হয় কি অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম। অনেকটাই বেশি, আমরা কিনেই খেতে পারিনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিনুজ্জামান। এখনো পর্যন্ত 2টো গাড়ি ঢুকেছে, আপনাদের 7-8 টন হবে, এখনো 8টা 10টা আসবে। আর আপনাদের টোটাল কতটা আনার মতো প্ল্যানিং আছে? এবারে দেখুন পারমিশন তো ওটা তো 3-8 টনের মতন আছে, এবার তারপর যতটুকু হয়। আজকে কি এই মরশুমে প্রথম মাল ঢুকলো? আজকেই প্রথম মাল ঢুকলো। এই মাছগুলো এখন কোথায় যাবে? এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতায় যাবে, শিলিগুড়ি যাবে। মোটামুটি কতদিন পরে থেকে বাজারে পাওয়া যেতে পারে? কালকের থেকে পাবেন। কি বলার, এখন দেখুন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে, আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটা এটাই আর কি। আর এই মাছগুলোর ওজন কত হতে পারে? এক কেজি আপ কাগজের উপর সব। এখনো পর্যন্ত 2টো ঢুকেছে, আরো ধরুন যা ঢুকবে। অনুমোদন তো ওরম ভাবে হয় না, অনুমোদন যা হয় এবারে গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টার যতটুকু আনতে পারে একদিন। সুদীপ মজুমদার ফ্রম কেবিসি ইন্টারন্যাশনাল। ইম্পোর্টার কর্ণধার রঞ্জন বিশ্বাস।